বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর মিনি মার্কেট, আর সেখানেই নাম না জানা এক মানুষের বাস ছিল। কি তার বংশ পরিচয়, কি তার ঠিকানা, তা হয়তো কারুর জানা নেই। তিনি দীর্ঘ 25 বছর ধরে সেই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সেই বাজার থেকে অন্ন বস্ত্রের যোগান হতো সেই মহিলার। বাজারের আপামর ব্যবসায়ীরাও মায়ের চোখেই দেখতেন তাকে। অপরদিকে মায়ের মতোই পুরো বাজারকে যেন তিনি দীর্ঘ 25 বছর ধরে আগলে রেখেছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজ তিনি আর নেই। দীর্ঘ 25 বছরের মায়া ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। সারা নিত্যানন্দপুর বাজার জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছে এক ডাকে পরিচিত সেই মাসি আজ আর নেই। চেনা সুরে সেই মাসি ডাক হয়তো আর কেউ ডাকতে পারবে না। নিজের রক্তগত স্বজন না থাকলে কি হবে? বাজারে তার ব্যবসায়িক সন্তানরাই তার সৎকারে ব্রতী হয়েছে। তাদের মধ্যে একজন কেউ সন্তানের ধর্ম পালন করে তার মুখাগ্নিও করলেন। আজকে কতটা খারাপ লাগছে? আজকে আমাদের খুবই খারাপ লাগছে মাসি চলে যাওয়া। আর আমার হাতে আমি দেখাশোনা করেছি, সকালে খাওয়া দাওয়া করাইছি, আর আমি দেখেছি পড়ার সময়। এই মাসি মিনিমাম 25 বছর ধরে এই বাজারে আছে। মাসি প্রথম থেকে এখানে আসে, ওনার কোনো সন্তান এবং আত্মীয় স্বজনের খোঁজ আমরা পাইনি। আমরাই ওনাকে আপন করে নেই। এই বাজারেরই একজন সদস্য হিসেবে থাকে। দীর্ঘ 25 বছর কর্মজীবনে উনি আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তাই মাসি আজকে রাশি পূর্ণিমার দিন মারা গেছে। আমরা মাসির সৎকাজের জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে মাসির যাবতীয় যা কাজকর্ম আমরা সকলে মিলেই করব। মাসির অবদান আমরা ভুলতে পারবো না। আজ ব্যান্ড পার্টিকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দামোদর নদীতে শেষ কৃত্য সম্পন্ন হলো তার। চোখের জলে তাকে বিদায় জানালো এলাকার সমস্ত জনগণ। এ যেন এক প্রান্তিক গ্রামের অনন্য উপাখ্যানের সাক্ষী থাকলো সোনামুখীর নিত্যানন্দপুর। মাসি দীর্ঘ প্রায় 25 বছর আগে আমাদের বাজারে আসে। কোথা থেকে আসে, কে আছে, কোনোদিনই জিজ্ঞেস করে তার উত্তর পাইনি। এখানে এসে থাকতে শুরু করে এবং বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বেশি বড় অবদান হচ্ছে বাজারটাকে পরিষ্কার রাখা। কোনো দোকানদার একটা কাগজ ফেললে সেটা মাসি কুড়িয়ে ফেলে দিত এবং বাজারে দীর্ঘদিন থেকে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রাখতো। এবং বাজারে আমরা বাজারের দোকানদাররা ওনাকে মায়ের মতো সবাই দেখতাম। আমরা দোকানদার ওনার সন্তান সব ছিলাম। হ্যাঁ, রোগ জ্বালা সব কিছু হলে আমরা চিকিৎসা করাতাম। মাসি আমাদের প্রচণ্ড উপকার করতো এবং এখানে যারা হোটেল এবং খাবার দোকান আছে সেই সব দোকানে সবসময় কাজ করতো উনি। ওনার কোনো মনে হিংসা ছিল না। হ্যাঁ, উনি আমাদের বাজারের যথেষ্ট উপকার করে গেছে। আজকে সকাল 9টার সময় উনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত। গ্রহণ করেছে সকল দোকানদার এবং গ্রামবাসীবৃন্দ ওনার জন্য খুবই দুঃখিত। গ্রামবাসীবৃন্দ সকলেই অংশগ্রহণ করেছে। আজকের দিনে মাসি আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের খুব কষ্টের দিন। মাসি যাই বাজারের জন্য করেছে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমার দোকান, আমার ছোট্ট একটা পানের দোকান, আমার পাশে জমি মাসি থাকতো আজ দীর্ঘ 25 বছর। সেখানে দাঁড়িয়ে মাসির সমস্ত কিছুটা যা দেখেছি, কোনোদিন কোনো খোঁজ খবর বার্তা পাইনি, কোথায় বাড়ি, কোথায় আত্মীয় স্বজন। আমাদের বাজারের সবাই আমরা দেখে শুনে রেখেছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।